Nami, মহসিন, ঢাকায় থাকি। আমার বয়স 58 বছর। কোনো এক সময় আমি খুব ভালো ব্যবসায়ী ছিলাম। বর্তমানে আমি ক্যান্সার রোগে আক্রান্ত, তাই আমার এখন কোনো ব্যবসা বা কোনো কিছুই নাই। তো কিছুদিন আগে অ্যাকচুয়ালি আমি ভিডিও লাইভে আসার উদ্দেশ্য হলো মানুষের বাস্তব অভিজ্ঞতা, এবং আমার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স হয়তো অনেকের মাঝে শেয়ার করলে সেটা হয়তো সবাই জানতে পারবে, সবাই সাবধানতা অবলম্বন করবে। গত 30 তারিখ আমার খালা মারা যান। মানুষের কতটুকু বাস্তবতা, ওনার সবই আছে, কিন্তু ওনার একটি ছেলে আমেরিকায় থাকে, মা মারা গেল অথচ সেই ছেলেটা আসলো না। এটা আমাকে অনেক দুঃখ দিছে, কষ্ট লাগছে। তা আমরা সেম আজকে আমার আরেকজন খালা মারা গেছে, সেও ঠিক, তারও একটা ছেলে আমেরিকায় ছিল, এবং তার অবশ্য 3টা ছেলে ইঞ্জিনিয়ার, 3জনই বর্তমানে বাংলাদেশে আছেন। তারা হয়তো তার দাফন কাফনের কাজ সম্পূর্ণ করছে। তো সেদিক দিয়ে বলবো এই খালা অনেকটা লাকি। আমি আমার একটা মাত্র ছেলে, সে অস্ট্রেলিয়াতে থাকে, আমি আমার বাসায় সম্পূর্ণ একা থাকি। আমার খালা মারা যাওয়ার পর থেকে আমার ভিতরে খুব ভয় করছে। আমি যদি আমার বাসায় মরে পড়েও থাকি, আমার মনে হয় না যে এক সপ্তাহ কেউ জানতে পারবে যে আমি মারা গেছি। ছেলে মেয়ে স্ত্রী আমরা যাদের জন্য যাই কিছু করি, আমরা সবকিছু একচুয়ালি করি সন্তান এবং ফ্যামিলির জন্য। আপনি নিজে একটু ভেবে দেখেন, আপনি যদি 100 টাকা ইনকাম করেন, আয় করেন, তার মধ্যে আপনার 20% টাকাও আপনি আপনার নিজের জন্য ব্যয় করেন না। এই যদি 20% টাকা আপনি আপনার নিজের জন্য ব্যয় করেন এবং 80% টাকা আপনার ফ্যামিলির পেছনে খরচ হয়। গত করোনা শুরুর আগ থেকে আমি বাংলাদেশে আছি। একা থাকা যে কি কষ্ট, যারা একা থাকে তারাই একমাত্র বলতে পারে বা বুঝে। আমার আসলে এখন আর পৃথিবীর প্রতি, পৃথিবীর মানুষদের প্রতি
কারণ যাদের জন্য আমি বেশি করছি প্রত্যেকটা লোকের কাছ থেকে আমি প্রতারিত হয়েছি। আমার এক বন্ধু ছিল, নাম হলো কামরুজ্জামান বাবুল, যাকে আমি না খাইয়ে না খেয়ে তাকে খাইয়েছি। সে আমার প্রায় 23-25 লাখ টাকার মতো মেরে দিয়েছে। এই হোক, এইভাবে আমি বিভিন্ন মানুষের কাছে প্রায় 5-6 কোটি টাকা, সরি 5 কোটি 20 লাখ টাকার মতো পাই। শেষ যেই লোকটা ছিল যাকে বিশ্বাস করছিলাম, সে হলো, তার নাম হলো নোবেল সাহেব, যাকে আমি একটা মিনারেল ওয়াটার ফ্যাক্টরি করতেছিলাম, যেই মেশিন আনার জন্য যাকে আমি দায়িত্ব দিয়েছিলাম। সেই তাকে টাকা দেই, কিন্তু তাকে টোটাল 7,10,000 টাকা অ্যাডভান্স করি তার সাথে চুক্তি মোতাবেক, কিন্তু সে আমাকে পরে আর 2.5 বছর হয়ে যাওয়াতে মেশিন না আনাতে তার সাথে অনেক ঝগড়াঝাটি করার পর সে প্রথমে 70,000 টাকা, পরে আরো 50,000 টাকা সে ফেরত দেয়। এখন পর্যন্ত সে আমার এই টাকাগুলি দিচ্ছে না। মানুষ কেন এত লোভী হয়? মানুষ অন্যের টাকা কেন ছল চাতুরি করে নিয়ে যায়? আমি তো এই পর্যন্ত কারো টাকা নেই নেই। আমি তো পারলে মানুষের উপকার করছি, না পারলে মানুষের আশপাশে যাই নেই। আসলে আরেকটা জিনিস দেখলাম যে পৃথিবীতে আপনি আপনার ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, কেউই আপনার না। কারণ আজকে আপনি যেভাবে হয়তো আপনার ফ্যামিলিকে মেনটেন করছেন, কাল যদি আপনি ওইভাবে মেনটেন করতে না পারেন, তখনই দেখা যাবে আপনার ওয়াইফের সাথে আপনার দ্বন্দ্ব হচ্ছে, আপনার ছেলে বা মেয়ে আপনাকে পছন্দ করছে না। তো এগুলি কেন করে? ফ্যামিলির লোকজন কেন বুঝতে চায় না যে আগে, যেমন ওয়াইফকে বুঝতে হবে যে তুমি আগে যখন বিয়ে হয় হয়তো 24-25 বা 30 বছরের মধ্যে বিয়ে হয়, তখন একটা ছেলে যে পরিমাণ পরিশ্রম করতে পারে, আর্ন করতে পারে, পরবর্তীতে তো সে সেটা পারে না। তার বয়স হয়, সে পরিশ্রমও কম করতে পারে, আর্ন ইনকাম কমে যায়। এগুলি সব মিলিয়ে আসলে অনেকদিন যাবতই আমি মেন্টালি খুব আপসেট। এখন জীবনে প্রতারিত হতে হতে এখানে যারা দেখছো, মনির মামা বা সবাই, তোমরা জানো যে আমার বাবা পর্যন্ত আমার সম্পত্তিটা ঠিক মতো বুঝিয়ে দেয় নাই, টাকা পয়সা কিচ্ছু দেয় নাই। যতটুকু করেছি নিজের চেষ্টায় করেছি। তো আসলে নিজের উপর নিজের এতটাই বিতৃষ্ণা হয়ে গেছে, পৃথিবীতে এখন আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। আমি জানি আমি যদি আমি ঘরে এখন সুইসাইড করি, আমি মরে পড়েও থাকি, আমি যদি ফেসবুক লাইভে না যাই তাহলে কেউ জানবেও না, হয়তো অনেকদিন পর সেটা জানবে। যাই হোক, অনেক কিছু বলার ছিল, ভিতরে অনেক কষ্ট,
সবাই বলে যে সবার সাথে শেয়ার করো। তারপরও যারা হয়তো দেখছেন, মোটামুটি অনেকেই আমার রিলেটিভস আছেন, জীবনে যদি আপনাদের সাথে বা কারোর সাথে কোনো অন্যায় করে থাকি, ভুল করে থাকি, ক্ষমা করে দিবেন। পৃথিবীতে সন্তানদের বোঝা উচিত যে তার বাবা যতক্ষণ পর্যন্ত অ্যাফোর্ড করতে পারে, আমরা প্রকৃত বাবারা চেষ্টা করি সন্তানদেরকে সেইভাবে মানুষ করার জন্য। বাবারা না খেয়েও সন্তানদেরকে খাওয়ানোর চেষ্টা করে, ফ্যামিলিকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ফ্যামিলি অনেক সময় অনেক কিছু বুঝতে চায় না। কেন বুঝতে চায় না, কেন বুঝে না, এগুলি আসলে নিজেকে আর মানায় নিতে পারলাম না। হয়তো যারা দেখছেন তারা, এটাই হয়তো আমার জীবনের শেষ দেখা আপনাদের সাথে, সবার সাথে। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আমি যেটা দিয়ে সুইসাইড করার চিন্তা করছি, এটা হলো কোনো ইলিগেল কোনো কিছু দিয়ে না, এ হলো আমার পিস্তলের লাইসেন্স এবং 1 বছরের রিনিউ করা আছে। আমি এই মুহূর্তে এখন চলে যাব। যারা আত্মীয় স্বজন যারা আসো, তোমরা চেষ্টা করো আমাকে, যেহেতু বাবাও জায়গাটা দেয় নাই, আমি যে কবরস্থানটা করছি সেখানেও আমাকে দাফন করো না। আমাকে মোহাম্মদপুর বেড়িবাঁধে যেই একটা কবরস্থান হয়েছে, তোমরা আমারে ওখানে দাফন করে দিও, এটাই আমার জন্য ভালো হবে। কারণ প্রত্যেকটা লোক আমার সাথে প্রতারণা করছে, প্রত্যেকটা লোক, আমার বাবা মা ভাইরা, প্রত্যেকটা লোক, এভরি ওয়ান। সবাই ভালো থাকো, কেন তো কষ্ট দিল, তুমি আমাকে পৃথিবীটা খুব সুন্দর, সবাই পৃথিবীতে বেঁচে থাকতে চায়, কিন্তু পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না। তারপরও চলে যেতে হয়, হয়তো আমাকে আমি আরো 2 দিন পরে যেতাম, সেটা হয়তো 2 দিন আগে যাচ্ছে। সবাই আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আর টিনা আর নিশানকে বলবো, বাবা
তোমরা একটা ভাই একটা বোন, তোমরা মিলেমিশে চলো, একে অন্যের খোঁজ খবর নিও।